কেন্দ্রের সরকার ফের কমালো ইপিএফ এর সুদের হার। স্বভাবতই সরব বিরোধীরা, প্রধানমন্ত্রীর দাবি সরকার আছে জনমুখী পথে, কিন্তু বিরোধীদের ভাষায় মোদী সরকার জনবিরোধী। ইপিএফ অর্থাৎ এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডের সুদের হার 8.1% করার প্রস্তাবে সিলমোহর দিয়েছে কেন্দ্রের সরকার। ক্রমেই শ্রমিক কর্মচারীদের ইপিএফ এর সুদের হার কমাচ্ছে কেন্দ্র। কমতে কমতে তা নামিয়ে আনা হয়েছিল 8.5%। তারপরও ফেরকোপ কর্মচারীদের অধিকারে। গত 4 দশকের মধ্যে ইপিএফ এর সুদের হার এখন সর্বনিম্ন। গত মার্চ মাসে ট্রাস্টি বোর্ডের বৈঠক থেকে ইপিএফ এর সুদের হার 8.1% করার প্রস্তাব দেওয়া হয়েছিল। সেই প্রস্তাবে সম্মতি জানিয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। কেন্দ্রের বিজেপি সরকারের দাবি, তারা আছেন মানুষের সেবায়, দেশের সুশাসনে, গরিবের কল্যাণে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাসভবনও লোক কল্যাণ মার্গে। ফলে ইপিএফ এর সুদের হার কমানো নিয়ে মোদী সরকারকে টুইটে তীব্র কটাক্ষ রাহুল গান্ধীর। তিনি বলেছেন, ঘরের ঠিকানা লোক কালিয়ান মার্গ হলেও লোকের কল্যাণ করা হচ্ছে না। 6.5 কোটি কর্মচারীর বর্তমান ও ভবিষ্যৎ বরবাদ করে দিতে প্রধানমন্ত্রী দাম বাড়াও আয় কমাও নীতি নিয়ে চলছেন। যখন সব জিনিসের মুদ্রাস্ফীতি, মূল্য ইনফ্লেশন হচ্ছে, সব কিছুতে রেট বাড়ছে, তখন ইপিএফ রেট কমিয়ে দিয়ে 6 কোটি ভারতবর্ষের মানুষকে বঞ্চিত করে, সেই 6 কোটির সঙ্গে 6 কোটি পরিবার তো জড়িত, তাদেরকে বঞ্চিত করে ভারতবর্ষের প্রধানমন্ত্রী মোদী আচ্ছাদিন লানেওয়ালা স্বপ্ন দেখায়। টুইটে রাহুল গান্ধীকে পাল্টা জবাব ফিরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলেছেন, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস ও সবকা প্রয়াসের মন্ত্রে অনুপ্রাণিত হয়ে আমাদের সরকার প্রশাসনকে জনমুখী করতে একের পর এক উদ্যোগ নিয়ে চলেছে। এর ফলে উপকৃত হচ্ছেন গরিব, যুবক, কৃষক, মহিলা ও প্রান্তিক মানুষজন। আমরা আশা করব মূল্যবৃদ্ধির দর এবং বিনিয়োগের যে পরিস্থিতি, দুটো যে উন্নতি হবে, তার ফলে আমরা সাধারণ জনগণ যারা টাকা রাখে তারা আরো ভালো সুবিধা। কিন্তু প্রধানমন্ত্রীর দাবি মানতে নারাজ বিরোধীরা। অভিযোগ, কেন্দ্রের জনবিরোধী নীতিতে ক্রমেই চড়ছে বাজার দর, দায় হয়ে উঠেছে গরিব মানুষগুলোর বেঁচে থাকা, কাজ নেই যুবকদের, কাজ হারাচ্ছেন কাজ থাকা মানুষগুলো, নিরাপত্তা নেই মহিলাদের, দুঃখ সহ যন্ত্রণায় গ্রামের হতদরিদ্র কৃষকরা, উল্টে কমানো হচ্ছে মানুষের আয়। তাই কেন্দ্রের জনবিরোধী নীতির বিরুদ্ধে ইপিএফ এর সুদ কমানোর বিরুদ্ধে সরব তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। দেশ বিক্রির সরকার এবং মানুষকে যেভাবে যন্ত্রণার মধ্যে রেখেছে, একদিকে পিএফ এর সুদ, যেটা মানুষ, যে কোনো মানুষ যারা তারা মনে করে এটা আমাদের একটা সেভ ইনভেস্টমেন্ট, সেটাকে আস্তে আস্তে নষ্ট করে দেওয়া, এবং পুরোটাই যাতে আমরা সবাই পিএফ এর টাকা না রেখে শেয়ারের খেলায় মেতে উঠি, যাতে টাকাটা আমরা জুয়া খেলি, সেইখানে আজকে সেফ ইনভেস্টমেন্টের দিক থেকে সরিয়ে নিয়ে যাচ্ছে সরকার। অর্থাৎ ইন্ডাস্ট্রির ভালো, মানে আমাদের পুঁজিপতিদের ভালো হোক আর সাধারণ মানুষ শেষ হয়ে যাক, আর কতদিন। এই সরকার পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস, ওষুধ, এগুলো দাম বাড়ানো থেকে শুরু করে অন্য এলআইসি, জীবন বিমা, এগুলোকে খোলা বাজারে পাঠানো শুরু করে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর তালিকা থেকে চাল, ডাল, আলু, পেঁয়াজ, ভোজ্য তেল বাদ দেওয়া থেকে শুরু করে ইপিএফ এর সুদ কমানো থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে জনবিরোধী পরের পর নীতি নিয়ে চলেছেন এবং সাধারণ মানুষের ওপর বোঝা চাপিয়ে যাচ্ছেন। এক কথায়, কেন্দ্রের নীতিতে চড়ছে বাজার, কমছে মানুষের আয়। মোদী বলছেন গরিব কল্যাণের কথা, কিন্তু আগুনে মূল্যবৃদ্ধির দাপটে আর আয় কমে যাওয়া যন্ত্রণায় জ্বলছে আমজনতার রান্নাঘর। আমজনতার কাছে জীবন ধারণই হয়ে উঠেছে জীবন যন্ত্রণা। কলকাতা টিভি।